হে মা সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভালো ভালো কন্টেন্ট দাও, যাতে আমি অডিয়েন্সদের মন জয় করতে পারি। হে গাইজ, দিস ইজ শ্রেয়স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটস মেডি। সো গাইজ, আজকে আমি কি বানাবো আর ঘটা করে বলে লাভ নেই, আমার থাম্বনেইলই তোমাদের অলরেডি বলে দিয়েছে। তাও একটা ছোট ক্লিপ দেখে নাও। আজকে আমি ভিডিওটা বানাবো এই ক্যানভাসটার উপরে। নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম যার জন্য এই ক্যানভাসটা আমার কাছে আছে। সো আমি ভাবলাম আছে যখন তো কাজ করা যাক এটা দিয়ে। তো ভিডিওটা পুরো দেখো আর মজা করো। সবার আগে আমি এখানে সরস্বতী মাকে ড্রয়িং করে নেব। ভালো কথা, এখানে কিন্তু আমি আমার মতন করে ড্রয়িং করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন পিকচার নিয়ে ড্রয়িং করতে পারো। তো আমি যতক্ষণ আঁকছি ততক্ষণ তোমরা কমেন্ট করো সরস্বতী পূজায় তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ। আমার যদিও সরস্বতী পুজো সেরকম কোনো প্ল্যান থাকে না, কারণ আমার বাড়িতেই সরস্বতী পুজো হয়। তো সরস্বতী মাকে আঁকতে আঁকতে আমার হঠাৎ একটা গান মনে পড়ে গেল। বসে বসে আঁকি আমি সারাদিন, কি করে বাড়াবো ভিউজের কাউন্টিং। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আর কোনো কথা না বাড়িয়ে এবার মন দিয়ে আমি কাজটা কমপ্লিট করি। আমি দেখার জন্য ভেরি এক্সাইটেড এটাকে কালার করার পর কেমন লাগবে দেখতে। তো চলো চটপট কালারটা করে নিই। We'll be right back.
পেইন্টিংটার উপর এবার আমরা ভার্নিশ অ্যাপ্লাই করব। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো যুদ্ধের পরে এটা এই অবস্থা হয়ে গেছে, এবার এটাকে আমি ক্লিন করতে হবে। সো এটা তো কমপ্লিট, কেমন লাগলো তোমাদের এক্ষুনি কমেন্ট করে জানাও। সো আজকের ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক না করে একদম যাবে না। সো তোমরা যদি চাও আমার ইনস্টাগ্রামে ফলো করতে, নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। যাও যাও। ও আচ্ছা, ভালো কথা, এরকম ইন্টারেস্টিং ক্রাফট কিন্তু এই চ্যানেলে এসেই থাকে। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো আরো একটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং লাগে? নিচে দেওয়া ক্রাফটস ম্যাডি সাবস্ক্রাইব বাটন। তো অনেক 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 ভালোবাসা দাও আমাকে, যাতে তাড়াতাড়ি 50k কমপ্লিট হয়ে যায়। টাটা। মা, ও মামা, এই বছরে কি 1 মিলিয়ন হবে?